নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের চতুর্িংশতম অর্থাৎ চৌত্রিশতম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহাত্মা অনন্তলালের অপার অনুগ্রহে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। বলছেন ব্যাস শিষ্য মহর্ষি বৈশম্পায়ন, তার কথা আমার ভাষায় আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গত পর্বে আমরা শুনেছি ভারমুক্ত নিশ্চিন্ত পাণ্ডু পত্নীদের সাথে শতশৃঙ্গ পর্বতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। মহাভারত সেই সময়ের বর্ণনা দিয়েছেন শতশৃঙ্গ পর্বতমালার। বসন্ত উপস্থিত, ফুলের আভরণে বর্ণের ঔজ্জ্বল্যে পাখিদের বিচিত্র কলতানে সমস্ত পর্বতাঞ্চল এক মধুমাধবের মুগ্ধতায় সবকিছুকে সম্মোহিত করে তুলেছে। আচ্ছন্ন হয়ে রয়েছেন মহারাজ পাণ্ডু। এমন এক মধু বসন্তের উতলা বেলায় সুন্দরী মাদ্রি পাণ্ডুর সাথে বেরিয়েছে। প্রকৃতিতে মুগ্ধতা, মাদ্রির শরীরে যৌবনের মাদকতা, মহাবিষ্ট পাণ্ডু কামাচ্ছন্ন হয়ে নিজেকে আর সম্বরণ করতে পারলেন না। সব শক্তি দিয়ে তিনি মাদ্রিকে কামনায় বশীভূত করলেন। তার মন বুদ্ধি সবই ইন্দ্রিয়াসক্তিতে জলাঞ্জলি দিতেই কিমিন্দম মুনির অভিশাপে মৈথুন প্রক্রিয়ার মুহূর্তে তিনি মৃত্যুর করাল গ্রাসে ঢলে পড়লেন। বিপর্যস্ত বিস্ত্রস্ত মাদ্রি ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে কুন্তিকে চিৎকার করে ডাকতে লাগলেন। কুন্তি মাদ্রির চিৎকারে উপস্থিত হলে তাকে একা এখানে আসতে অনুরোধ করলেন। সব দেখে কুন্তি ভীষণ রেগে গেলেন মাদ্রির ওপরে, বললেন, সব সময় আমি রাজাকে রক্ষা করে চলতাম যাতে তিনি এই সংকটে জড়িয়ে না পড়েন। তিনিও যথেষ্ট সাবধানী ছিলেন, তারপরেও এমন ঘটনা কি করে তোমরা ঘটালে? যেখানে রাজাকে বাঁচানোই তোমার কাজ ছিল, সেখানে নির্জনে কি করে রাজাকে এমন প্রলুব্ধ করে তুললে তোমরা? সা কথং লোভবতী বিজনিতং নরাধিপম্। অনেক তর্জন গর্জন করলেন কুন্তি। অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অনেক কষ্ট তার হৃদয় হতে মাদ্রির প্রতি ভর্ৎসনার বাক্যে খরিত হল। বকাবকি করেও তিনি বুঝলেন যা হবার, যা ঘটার তা ঘটেই গেছে, যে যাবার সে চলে গেছে, আর ফিরবে না। তিনি মুহূর্তে মাদ্রির মলিন মুখখানি দেখে বড় করুণা ভরা কণ্ঠে বললেন, তবু তো তুমি শেষ সময়ে তার তৃপ্ত মুখখানি দেখতে পেয়েছ। মাদ্রি যেন একটু সাহস পেলেন, কুন্তির হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমি সত্যি করে বলছি, অনেক বাধা দিয়েছি, তিনি কিছুতেই আমার কথা শোনেননি। কুন্তি বুঝলেন, বহু জীবনের বহু কঠিন অভিজ্ঞতা কুন্তিকে বিচক্ষণা ধৈর্যশীলা মনস্বিনী করে তুলেছে। তিনি ঘোর বিপদে ধৈর্য হারান না, সাহস হারান না, আশু কর্তব্য স্থির করে মাদ্রিকে কঠিন স্বরে শান্ত হতে বললেন, আমি মহারাজের জ্যেষ্ঠ ধর্মপত্নী, ধর্মের ফল আমার প্রাপ্য, মহারাজের দেহ ছেড়ে উঠে এসো, সন্তানদের ভার তুলে নাও, উত্তিষ্ঠতং বিসৃজ্য নামিনং পালয়ে দ্বারকান। মাদ্রি অনুনয় করে বললেন, আমার সাথে কাম উপভোগ করতে গিয়েই রাজা পরলোক গমন করেছেন, অতএব আমাকে বাধা দিও না, রাজার সাথে আমাকে অনুমৃতা হবার অনুমতিটুকু দাও।
তাছাড়া তুমি যেভাবে ছেলেদের দায়িত্ব নিতে পারবে আমি তা পারব না। আমার ছোট ছেলে দুটিকে তোমার হাতে তুলে দিলাম, তুমি তাদের নিজের ছেলের মতোই প্রতিপালন করে মানুষ করে তুলো। এ জীবনে যে ইচ্ছা মহারাজের অপূর্ণ রইল পরলোকে আমি তার সেই বাসনাই পূর্ণ করব। তমচ্ছিন্নমস্য কামং কথং ন যমসাদনে, আমার শরীরটিকে রাজার সাথে একত্র করেই দাহ করে আমার প্রিয় অভিলাষটি পূর্ণ কর। সেকালে নারী পুরুষ নির্বিশেষে যোগ সাধনা করতেন। যোগযুক্ত হয়ে কিভাবে প্রাণ ত্যাগ করতে হয় এ শিক্ষা তাদের ছিল। বর্তমানে মাদ্রির ক্ষেত্রে আমরা তা দেখছি, ভবিষ্যতে কুন্তি গান্ধারী বিদুরের ক্ষেত্রে আমরা তা দেখব। সতী হবার প্রথা তখন ছিল না, মাদ্রি যোগ বলেই প্রাণবায়ু ত্যাগ করলেন। শতশৃঙ্গের অধিবাসী ঋষি মুনিরা নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলেন, মহারাজ পাণ্ডু তপস্যার জন্য আমাদের আশ্রয়ে এসেছিলেন, তার মারা যাবার কারণে পত্নী সহ পঞ্চপুত্র আমাদের তত্ত্বাবধানে রয়েছেন, এখন আমাদের আশু কর্তব্য মহারাজ পাণ্ডু মহারানী মাদ্রির দেহ সহ মহারানী কুন্তি এবং নাবালক পাঁচ সন্তানকে যত সম্ভব দ্রুত হস্তিনাপুরে পৌঁছে দেওয়া। সব দিক বিচার বিবেচনা করে ঋষিরা দেহ দুটি এবং পাণ্ডুর পরিবারদেরকে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হলেন। শোকে বেদনায় আচ্ছন্ন কুন্তির মনে বহুদিন পরে প্রিয়জনদের সাথে দেখা হবার এক অনুভূতি যেন কাজ করল। বিপদের সময় দুঃখের কালে প্রিয় সমাগম মানুষের অন্তরে যে প্রলেপ দান করে তারই সম্ভাবনার কথা মনে হতেই দীর্ঘ পথ অতি দ্রুতই যেন কুন্তি পার করে নেবে এলেন। বিশাল রাজোদ্দারে হস্তিনাপুরের বিশাল রাজোদ্দারে তারা এসে উপস্থিত হলেন। রক্ষীদের মাধ্যমে ভেতরে খবর পাঠানো হলো। সবে মাত্র সূর্যোদয় হয়েছে, তখন মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। চারদিক হতে পুরবাসীরা ছুটে এলেন, সমস্ত পুরবাসীরা যে যেখানে ছিলেন তারাও ছুটে এলেন, দ্রুত ভিড় জমে গেল রাজবাড়িতে। খবর পেয়ে পিতামহ ভীষ্ম, মহারাজ ধৃতরাষ্ট্র, সঞ্জয় বিদুর সহ এগিয়ে এলেন। রাজমাতা সত্যবতী, অম্বিকা, অম্বালিকা, গান্ধারী সহ কুরুরাজ মহিষীরা একে একে চলে এলেন অন্তঃপুরের মহিলাদের সঙ্গে। রাজপুরোহিতকে অগ্রবর্তী করে কুরুবংশের প্রধানেরা উপস্থিত ঋষিদের অভিবাদন জানিয়ে মাটিতে বসে পড়লেন। তাদের দেখা দেখি বাকিরাও ঋষিদের ঘিরে বসে পড়লেন মাটিতে। শবদেহ নিয়ে অন্তঃপুরে যাবার কোনো আয়োজন সেখানে দেখা গেল না। ভীষ্মের ইঙ্গিতে স্তব্ধ হল কোলাহল। তিনি পাদ্য অর্ঘ দিয়ে অভিবাদন জানালেন আগত ঋষিদের। ভীষ্ম আসন গ্রহণ করতেই সমাগত শতশৃঙ্গ পর্বতের ঋষিদের মধ্যে বয়োবৃদ্ধ এক ঋষি সবার মুখপাত্র হয়ে কথা আরম্ভ করলেন। মহারাজ বললেন, তিনি মহারাজ পাণ্ডু রাজসুখ স্বেচ্ছায় ত্যাগ করে শতশৃঙ্গে আমাদের কাছে এসেছিলেন, সেখানে অলৌকিক উপায়ে ধর্মরাজের কাছ হতে এই পুত্র যুধিষ্ঠিরকে লাভ করেন, এখন তার বয়স 16। বায়ুর কাছ হতে মধ্যম পুত্র ভীমকে, যার বয়স 15, এবং ইন্দ্রের কাছ হতে তৃতীয় পুত্র অর্জুনকে, যার বয়স 14, লাভ করেছে। এরা প্রত্যেকে মহারানী কুন্তির সন্তান এবং মহারানী মাদ্রির সন্তান নকুল ও সহদেব, যাদের বয়স 13 বছর,
অশ্বিনীর দয়ের কাজ হতে মহারানী মাদ্রি তাদের লাভ করেছিলেন। মহারাজ পাণ্ডু বনবাসী হয়েও তার পিতৃবংশ রক্ষা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, এতগুলি গুণবান বীরপুত্র লাভ করেও আজ হতে 17 দিন পূর্বে মহারাজ পাণ্ডু পরলোক গমন করেন। তার কনিষ্ঠা রানী মাদ্রি স্বামীর সঙ্গে সহমৃতা হয়েছেন। আমরা তার জীবিত রানী এবং পুত্রদের আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করি মহারাজ পাণ্ডুর 5 সন্তান এবং তার জ্যেষ্ঠা রানী কুন্তীকে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন। পাণ্ডুপুত্রদের পরিচয় প্রদান করেই মুনি ঋষিরা আর অপেক্ষা না করে ফিরে চললেন শতশৃঙ্গের উদ্দেশ্যে। কাউকে আর কোনো কিছুর বলার সুযোগ না দিয়ে তারা ফিরে গেলেন নিজেদের তপস্যা ক্ষেত্রে। মহারাজ ধৃতরাষ্ট্র বিদুরকে সম্বোধন করে মহারাজ পাণ্ডু এবং তার স্ত্রী মাদ্রির সৎকারের ব্যবস্থা করতে বললেন যথোচিত রাজকীয় মর্যাদায়। ধৃতরাষ্ট্রের আজ্ঞায় বিদুর রাজকীয় মর্যাদায় দেহ দুটি সৎকারের আয়োজন আরম্ভ করলেন। ফুলে মালায় চন্দনে রাজছত্রে তাদের বয়ে নিয়ে যাওয়া হল নগরের বাইরে গঙ্গার তীরে। জনপ্রতিনিধিরা চামর সাহায্যে তাদেরকে হাওয়া করতে লাগলেন। পুরবাসীরা তাদের মাথায় ধরে তুললেন রাজছত্র। সকল পুরবাসী শোকার্ত নয়নে তাদের অনুগমন করলেন। পঞ্চ পাণ্ডবদের নিয়ে বিদুর ভীষ্ম বড়ই কাঁদছিলেন। দেহতে অগ্নি সংযোগ হবার পর জননী অম্বালিকা মূর্ছিতা হয়ে পড়লেন। কুন্তীর আর্তনাদে সব পরিবেশ যেন ভারী হয়ে উঠল। গঙ্গার তীর সমস্ত জনবসতি তার জন অরণ্যানী এক ভীষণ গভীর বেদনায় যেন শোকগ্রস্ত হয়ে পড়ল। জনপদবাসীরাও দুঃখে আর্তনাদ করতে লাগলেন। গঙ্গার তীরে অস্থায়ী আবাসে পুরুবংশীয় জ্ঞাতি স্বজন পুরুষদের সঙ্গে পাণ্ডবেরা মাটিতে অবস্থান করলেন। শৌচান্তের নিয়ম অনুসারে 12 দিন অশৌচ ব্রত অনুসারে। এই সময় ধৃতরাষ্ট্র বা তার পুত্রদের কাছে পিঠে কোথাও তাদের কোনো উপস্থিতির কথা ভারত কবি উল্লেখ করেননি। পাণ্ডবদের ঘিরে রেখেছেন হস্তিনাপুর নগরের জনশক্তি। রাজশক্তির মর্মমূলে কি ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তার শুনব এবং সেই অভিসন্ধি সন্ধানও আমরা নেব আগামী পর্বে। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, আপনারা কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।